আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন যে কারণে ছয় বছর অপেক্ষার পর পটুয়াখালীর তরুণকে বিয়ে করলেন ইন্দোনেশিয়ার তরুণী দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসছে বাংলাদেশি যুবক ইমরান হোসেন ও ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল সাত বছর আগে এরপর গত ছয় বছর আগে ইন্দোনেশিয়া থেকে দেশে এসেছিলেন নিকি উদ্দেশ্য ছিল প্রেমিক ইমরানকে বিয়ে করা তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় আবার ফিরে যেতে হয় তাকে তবে এবার দীর্ঘ ছয় বছরের অপেক্ষা ঘটিয়ে পারিবারিকভাবে কাল বৃহস্পতিবার বিয়ে করতে যাচ্ছেন পটুয়াখালীর বাউফলের মোহাম্মদ ইমরান হোসেন ও ইন্দোনেশিয়ার তরুণী নিকি উলফিয়া। সোমবার আঠাশ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নিকি পরে ঢাকা থেকে লঞ্চে করে বুধবার এক মার্চ পটুয়াখালী পৌঁছান তিনি এদিন দুপুরে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমানের সামনে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ের সম্মতি দেন সেখানে বিজ্ঞ আইনজীবীর সহযোগিতায় বিয়ের প্রাথমিক কাজে সম্পন্ন করে চলে যান বাউফল পাত্র বাউফলের দেলওয়ার হোসেনের ছেলে ইমরান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আর নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ান্তোর মেয়ে তার মায়ের নাম শ্রী আনি আগামী বৃহস্পতিবার দুই মার্চ ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইন্দোনেশিয়ার তরুণী বাবা মায়ের সম্মতিতে বিয়ের তারিখ ও সময় ঠিক করা হয়েছে বলে জানান ইমরানের বাবা ইমরান হোসেন বলেন নিকির সঙ্গে তার সাত বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে নিকি জজ কোর্টে এসে বাংলাদেশি আইন বেনে বিয়ের সম্মতি দিয়েছেন কাল তারা বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য দোয়া চেয়েছেন ইমরান ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে আজকের দিনের জন্য আমি খুব খুশি আমি স্থায়ীভাবে বাংলাদেশে থাকতে চাই ইমরানের মা মোসাম্মদ বিথি আক্তার বলেন নিকি অন্য একটি দেশ থেকে আমাদের এখানে চলে আসাটি আমার কাছে ভালো লাগছে আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ আল আমিন হাওলাদার বলেন নিকি নিকিবিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে ইমরানকে বিয়ের সম্মতি দিয়েছেন এরপর কাজীর মাধ্যমে ইসলামিক শরিয়াহ মোতাবেক তার বিয়ের কাজ সম্পন্ন করা হবে